ওম সিদ্ধিদাতা গণেশায় নমো। নমস্কার দর্শক বন্ধু, নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের দৈনিক রাশিফল। 6ই নভেম্বর বুধবার, আজকে দিনটা আপনাদের কেমন যাবে? আজকে তিথি হলো শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এবং আজকে নক্ষত্র হলো পূর্বসারা নক্ষত্র। আজকের দিনে রাহুকাল হলো বেলা 11:43 থেকে বেলা 12:56 পর্যন্ত। আজকের দিনে এই অশুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজকের দিনে প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে ওভারঅল শুভ সময় হলো বেলা 10:18 থেকে বেলা 11:34 এবং দুপুর 2:20 থেকে বিকেল 5:07 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। তাছাড়াও আপনাদের প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে স্পেসিফিক শুভ সময় আমি প্রত্যেকটি রাশি লগ্ন বলার সময় প্রথমেই কভার করে দেব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। প্রথমেই চলে আসছি মেষ রাশি। মেষ লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে। আজ আপনি আপনার ভাগ্যের স্বাদ পাবেন, তবে তার জন্য আজকের দিনে কিন্তু আপনাকে লাগাতার প্রয়াস করতে হবে এবং তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাকে পরিশ্রমও করতে হবে। অর্থাৎ আজকের দিনে কিন্তু কায়িক পরিশ্রমটা আপনার বেশি করতে হবে এবং তারপরেই কিন্তু আপনি সফলতা পাবেন। আজকের দিনে লেজি ভাবটাকে কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে, না হলে কিন্তু আপনার ভাগ্য উন্নতির পথে কিছুটা বাধা তৈরি হতে পারে। এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখা উচিত। সফটওয়্যার কোডিং, টেকনিক্যাল বা মেশিনারি কাজের সাথে যুক্ত বা আপনি যদি এই ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটবে। অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে বা অনলাইন প্ল্যাটফর্মের কাজের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আর্থিক দিক থেকে আজকের দিনে আপনি লাভবান হবেন, আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। আজ আপনার কোথাও বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ হতে পারে এবং সেই ভ্রমণ কিন্তু আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তাছাড়াও অদূর ভবিষ্যতে কোথাও ভ্রমণ করতে যাবেন, সেই বিষয় নিয়ে আজকের দিনে পরিকল্পনা করতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ নেগেটিভ চিন্তাভাবনার মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে ভালো ফল পেতে অবশ্যই আজকের দিনে সঠিক সময় কিন্তু কর্মক্ষেত্রে পৌঁছানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। আজকের দিনে কিন্তু আপনাকে সময় বা টাইমটাকে কিন্তু মেনটেন করে চলতে হবে, সেটাই আপনার জন্য ভালো। না হলে কিন্তু এই ডিলে একটা ব্যাপার আপনার আজকের দিনে কিন্তু কিছুটা সমস্যা তৈরি করতে পারে, তাই অবশ্যই আজকের দিনে লেজি ভাবটাকে কিন্তু ত্যাগ করতে হবে। আজকের দিনে যে কোনো ক্ষেত্রে, সেটা হতে পারে ব্যবসা বা হতে পারে যে কোনো বিষয় নিয়ে, আজকের দিনে ইনভেস্ট করা থেকে কিন্তু বিরত থাকতে হবে। আজকের দিনে যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু আপনার আর্থিক লোকসান হতে পারে। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখা উচিত। কর্মের জায়গায় আজকে মন বুঝতে চাইবে না, যার কারণে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার শত্রুদের দ্বারা আপনি কিছুটা সমস্যাগ্রস্ত হবেন, শত্রুদের দ্বারা আপনি আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন, শত্রুদের দ্বারা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে। তার পাশাপাশি আজ বন্ধুরূপী কোনো শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই অবশ্যই আজকের দিনে বন্ধুদের ক্ষেত্রে অর্থাৎ বন্ধুদের কাছে আপনার গোপন কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না এবং তাদের দিক থেকে আজকের দিনে কিছুটা সমস্যা আসতে পারে। এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আজকের দিনে সারা দিনটাকে কিন্তু অতিবাহিত করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য কিছুটা সমস্যাবহুল বা সমস্যাদায়ক হতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে আজ মন বসতে চাইবে না, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আজকের দিনে যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হবে। আজ কিন্তু যেটা আপনি জানেন বা জানা বিষয়টা কিন্তু আজকের দিনে কিছুটা গুলিয়ে যাবে, এই ধরনের সমস্যা কিন্তু কিছুটা হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে, নতুন কোনো প্রেম আজকের দিনে আসতে পারে। তাছাড়াও দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি আজকের দিনে মিটতে পারে, পুরনো প্রেম কিন্তু আজকের দিনে আপনার জীবনে ফিরে আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা বেশ সমস্যাদায়ক বা সমস্যাবহুল হতে চলেছে। দাম্পত্য জীবনে আজ তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে ঝামেলা অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত এবং যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকের দিনে সার্বিকভাবে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আজ লিভার ওরিয়েন্টেড বা গ্যাস্ট্রিক প্রবলেম
অথবা আজকের দিনে কিন্তু অ্যাসিডিটির প্রবলেম, এই ধরনের কোনো সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো মামলা মোকদ্দমা চলে থাকে সেক্ষেত্রে আজকের দিনে মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা চলে থাকে দীর্ঘদিন ধরে, সেই সমস্যার কিন্তু আজকের দিনে সমাধান হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো সবুজ, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 7:21 থেকে দুপুর 2:40 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃষ রাশি বৃষ লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য খুব একটা সহজ সরল হবে না, আজকের দিনটা আপনার জন্য বেশ কিছুটা চাপের কাটতে চলেছে। আজকের দিনে মানসিক অস্থিরতা মোটামুটি সারাদিনই থাকবে, মানসিক দিক থেকে আজকের দিনে কিন্তু কিছুটা চাপ অনুভব করবেন এবং আপনার মনের মধ্যে একটা চঞ্চলতা বোধ কাজ করবে, যার কারণে সারাদিনই কিন্তু কোনো কিছুই আপনি ঠিকমতো কমপ্লিট করতে পারবেন না, সব কিছুতেই একটা বাধাবিঘ্ন আজকের দিনে থাকবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু চেষ্টা করুন পিতামাতার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করে সেই সব বিষয়গুলোকে হ্যান্ডেল করার, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে, বা বাড়ির বয়োজ্যেষ্ঠ গুরুজনদের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু আজকের দিনে কিছুটা সমস্যা আসতে পারে। যারা খাদ্যদ্রব্যের ব্যবসা বা কোনো প্রকার ডেলিভারি কিংবা জামাকাপড় বস্ত্রালয় গার্মেন্টস অথবা যে কোনো ধরনের কোনো বিষয়ে কোনো জিনিসপত্র আমদানি রপ্তানি অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট বা ম্যানুফ্যাকচারিং এই ধরনের কোনো ব্যবসা বা কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো কাটবে। আজকের দিনে কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। তবে আজকের দিনে আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক উপার্জন আজকের দিনে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিকই, কিন্তু আর্থিকভাবে আপনি যতটা আজকের দিনে স্বাচ্ছন্দ্য বোধ থাকবেন অর্থাৎ আর্থিক অবস্থা যতটা ভালো থাকবে, ঠিক তার বিপরীত দিকে আজকের দিনে কিন্তু খরচ উপার্জনের থেকে কিছুটা বৃদ্ধি পাবে। অবশ্যই খরচের দিকে আজকের দিনে একটুখানি নজর রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো। বিশেষ করে আজকের দিনে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি একটা আলাদা ঝোঁক বাড়বে, খাওয়া দাওয়ার প্রতি আজকের দিনে কিন্তু কিছুটা বাড়তি ব্যয় হতে পারে, এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখা উচিত। তাছাড়াও আজ কোনো কারণে কোথাও থেকে টাকা ধার বা লোন করতে হতে পারে বা কোথাও ঋণ করতে হতে পারে, এই দিক থেকে আজকের দিনে কিন্তু একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা উচিত। আজ চাইলেই ইনভেস্ট করতে পারেন, তবে তার জন্য পুনরায় বিচার বিবেচনা করুন এবং সঠিক প্ল্যানিং করে কিন্তু আজকের দিনে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করা ঠিক হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে, এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। নিজের ওপর ভরসা রাখার চেষ্টা করুন, কনফিডেন্স লেভেলটাকে কিন্তু হারিয়ে ফেলবেন না, সেটাই কিন্তু আপনার উন্নতির একটা গুরুত্বপূর্ণ পর্যায়, অবশ্যই নিজের কনফিডেন্সটাকে ধরে রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ কাজের জায়গায় যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আপনাকে কিছুটা বাধা পেতে হবে, কর্মক্ষেত্রে নিজের কাজগুলোকে সঠিক সময়ে কমপ্লিট করতে পারবেন না এবং যার কারণে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা সম্মানহানি বা কর্মক্ষেত্রে কিছুটা চাপে পড়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে। আজ যদি কোথাও ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ কিছুটা চাপের হতে চলেছে। তবে যারা বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু কিছুটা আশার আলো রয়েছে, অর্থাৎ কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে। আজ কর্মের জায়গায় নানা কারণে মন অশান্ত হতে পারে এবং কর্মের জায়গায় মেজাজ খিটখিটে হতে পারে এবং যার কারণে কিন্তু কিছুটা শত্রুতা তৈরি হয়ে যেতে পারে, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। তাই চেষ্টা করুন নিজের কাজে মগ্ন থাকার এবং লাগাতার সেই কাজটিকে কমপ্লিট করার প্রয়াস করুন। আজ আপনার উৎসাহ এবং জোশকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। আজ আপনার কাজের প্রতি এবং আপনার ব্যবহারের প্রতি অন্যেরা আকৃষ্ট হবেন, তাই নিজের ব্যবহারটাকে সঠিক রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবন বেশ রোম্যান্টিক কাটাতে পারবেন, তার পাশাপাশি প্রেম জীবন নিয়েও কিন্তু আজকের দিনটা বেশ ভালো, নতুন কোনো প্রেম আপনার জীবনে আসতে পারে, প্রেম জীবনে সুখ শান্তি বজায় থাকছে, দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজকের দিনে অবসান ঘটবে এবং প্রেম জীবনেও কিন্তু রোমান্টিক ভাবটা আজকের দিনে বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা একান্তে আনন্দপূর্ণ রোমান্টিক কিছু মুহূর্ত কাটাতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিছুটা সমস্যাবহুল বা সমস্যাদায়ক হতে চলেছে, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা আজকের দিনে কিন্তু কিছুটা বাড়বে, পড়াশোনার ক্ষেত্রে মন বসতে চাইবে না, এই ধরনের কিছু সমস্যা আজকের দিনে ফেস করতে হবে।
তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 7, শুভ রং হলো সাদা, এবং আজকের দিন আপনার জন্য শুভ সময় হলো সকাল 9:15 থেকে সন্ধে 6:20 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মিথুন রাশি, মিথুন লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে। আজ আপনাকে ডিসাইড করতে হবে যে কাজে বেশি আপনি লাভবান হবেন সেই কাজটিকে কিন্তু আজকের দিনে কমপ্লিট করার চেষ্টা করুন বা সেই কাজে হাত দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো যাবে, আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। আজ যে কোনো কাজ করার পূর্বে সারাদিনের একটা প্ল্যানিং করে তারপরে কিন্তু সেইভাবে কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। আজকের দিনে পারিবারিক দিক থেকে বেশি সময় দিতে পারলে কিন্তু ভালো হবে। ইভেন্ট ম্যানেজমেন্ট কাজের বা এই ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকলে সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার জন্য বেশ ভালো। সার্বিকভাবে দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ, আর্থিক দিক থেকে আজকের দিনে কিন্তু লাভবান হবেন। তাছাড়াও বিভিন্ন ধরনের এজেন্টমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো। কোনো প্রকার আপনি যদি সার্ভিস প্রদানের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রেও আজকের দিনটা আপনার জন্য ভালো কাটতে চলেছে, বা ফ্যাশনের কাজের সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা অত্যন্ত শুভ যাবে। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে আজকের দিনটা বেশ ভালো, উপার্জন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফ্রিল্যান্সিং কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিছুটা চাপে, আজ কিন্তু কিছু ভুলভ্রান্তি হতে পারে, অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক দিক থেকে কিন্তু কিছুটা লোকসান দেখা দিতে পারে, আজ নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সামলে চলার প্রয়াস করুন, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। আজ পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক দিক থেকে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থেকে থাকে সেই সমস্যার কিন্তু আজকের দিনে সমাধান হবে বা অবসান ঘটবে। তার পাশাপাশি ছোট ভাই বোনের সঙ্গে যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে আজকের দিনে কিন্তু সেই সব সমস্যা মিটে যাবে এবং ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজকের দিনটা বেশ ভালো যাবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে যদি কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি মতানৈক্য তৈরি হয়ে থাকে সেই সমস্যা কিন্তু আজকের দিনে মিটতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ চাপের হতে চলেছে আপনার জন্য। প্রেম জীবন নিয়ে একটা টানাপোড়েন, সম্পর্ক নিয়ে একটা দুশ্চিন্তা আপনার মধ্যে কাজ করবে আজকের দিনে। কিন্তু একটা মানসিকভাবে প্রেম নিয়ে একটা চাপার টেনশন কিন্তু আপনার মধ্যে থাকবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কিছুটা সমস্যা রয়েছে। তাছাড়াও আজকের দিনে যদি আপনি আপনার মনের কথা কাউকে জানাবেন ভাবছেন, আজকের দিনটাকে কিন্তু হোল্ড করে যাওয়া ভালো হবে, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহ সংক্রান্ত বিষয় কথাবার্তা এগোনো যেতে পারে, সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তাছাড়াও আজকের দিনে মোটামুটি জীবনসঙ্গীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন, এই ধরনের শুভ ঘটনা আজকের দিনে ঘটতে পারে। আজ সার্বিকভাবে দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাহায্য পাবেন এবং জীবনসঙ্গীর সাহায্যের কারণে কিন্তু আজ যে কোনো সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে ভ্রমণ করার হলে ভ্রমণ না করাই বেটার হবে, অর্থাৎ একান্তই যদি আজকের দিনে কিন্তু ভ্রমণ করতে হয় সেক্ষেত্রে একটুখানি বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে ভ্রমণ কিন্তু আপনার জন্য খুব একটা লাভদায়ক হবে না, এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। তাছাড়াও আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বাড়তি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন। রক্তপাতজনিত চোটাঘাত লাগা এই ধরনের বিষয়গুলোর থেকে কিন্তু আজকের দিনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রেখে সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। আজকের দিনে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় অবশ্যই সচেতন থাকুন, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজকের দিনে বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, বন্ধুবান্ধবের কারণে আজকের দিনে কিন্তু জীবনে কিছুটা উন্নতি করতে পারেন বা কোনো সুযোগ আজকের দিনে কিন্তু পেতে পারেন, সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রেও আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে আপনি সার্বিকভাবে লাভবান হবেন। কর্মের দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। যারা বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন, কর্ম পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আজ নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 6, শুভ রং হলো আকাশী, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বেলা 12:28 থেকে বিকেল 4:50 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন,
সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কর্কট রাশি, কর্কট লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে। আজ আপনি আপনার পরিচিতি সার্কেলে কিছুটা সাহায্য পেতে পারেন, অর্থাৎ পরিচিতি সার্কেলের মাধ্যমে আপনি আপনার জীবনে কিন্তু আজকের দিনে সার্বিকভাবে লাভবান হবেন। পুরনো কারোর সাথে আজ সাক্ষাৎ হতে পারে এবং সেই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। সেই ব্যক্তির থেকে কিন্তু আজকের দিনে সার্বিকভাবে কিছু সাহায্য পেতে পারেন। যারা খাদ্য সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। আজ খরচে লাগাম দেওয়ার চেষ্টা করুন, অযথা খরচ বন্ধ করার দিকে কিন্তু নজর দিতে হবে এবং সার্বিকভাবে উপার্জন আজকের দিনে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। তবে আজকের দিনে ব্যয়ের দিকটায় কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আজ সঞ্চয়ের তুলনায় ব্যয় কিছুটা বাড়তে পারে। উপার্জনে আজকের দিনে কিন্তু মোটামুটি ঠিকঠাক থাকবে দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজ পুরনো কোনো বিষয় নিয়ে মতভেদ দেখা দিতে পারে, পুরনো কোনো বিষয় মনোমালিন্য আজকের দিনে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন। তবে বিকেলের পরবর্তীতে কিন্তু দাম্পত্য জীবনে একে অপরের প্রতি টান বা আকর্ষণ অনুভব করবে এবং রোমান্টিক ভাবটা কিন্তু আজকের দিনে বজায় থাকবে। আজ আপনার মুখে হাসি দেখা দিতে পারে প্রেম জীবন নিয়ে, অর্থাৎ প্রেম জীবন নিয়ে আজকের দিনটা বেশ ভালো। প্রেমের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে থাকে, আপনি যদি দীর্ঘদিন ধরে টেনশনে থেকে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনার মুখে হাসি ফুটে উঠতে পারে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সার্বিকভাবে সফলতা পাবেন। নতুন কোনো প্রেম আজকের দিনে আসতে পারে বা বহুদিন ধরে আপনার পছন্দের মানুষকে মনের কথা জানাবেন ভাবছেন, আজকের দিনটাকে কিন্তু পিক করতে পারেন। আজকের দিনটা কিন্তু মনের মানুষকে মনের কথা জানানোর জন্য অত্যন্ত আদর্শ। তাছাড়াও বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা অবিবাহিত বহুদিন ধরে চেষ্টা করছেন, কোনোভাবেই কোনো কিছু আশার আলো দেখছিলেন না, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু কিছু সংযোগ দেখা দিতে পারে বা কিছু যোগাযোগ হতে পারে। এই দিক থেকে যে কোনো ধরনের আলোচনা আজকের দিনে করা যেতে পারে। তবে দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয় আজকের দিনে কথাবার্তা না এগোনোই ভালো, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হবে, বিশেষ করে মাথার যন্ত্রণা, ব্যথা বেদনা বা মাইগ্রেনের সমস্যা আজকের দিনে কিন্তু কম বেশি ভুগতে হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করুন আজকের দিনে সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর এবং তার পাশাপাশি সকালে উঠে কিন্তু নিজের শরীরচর্চার প্রতি একটুখানি নজর দিন আজকের দিনে, সেটাই আপনার জন্য ভালো হবে। আজকের দিনে খুশি থেকে দিনটিকে কাটানোর প্রয়াস করুন বা দিনটিকে অতিবাহিত করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো যাবে। আজ আপনাদের জীবনে স্পেশাল কিছু ঘটতে পারে যেটা আপনারা হয়তো প্রত্যাশা করেননি, এই ধরনের কোনো শুভ ঘটনা কিন্তু আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে। কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজ কর্মক্ষেত্রে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন, তবে আজ কিন্তু আপনার মধ্যে কিছুটা কর্মক্ষেত্রে ঘাটতি থাকবে, অর্থাৎ নিজের ফেলে রাখা কাজগুলো কিন্তু আজকের দিনে সময় মতো কমপ্লিট করতে পারবেন না, মনের মধ্যে কিছুটা চঞ্চলতা বোধ কাজ করবে, যার কারণে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে। সহকর্মীদের দিক থেকে আজকের দিনে কিন্তু কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে। তবে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। আইটি সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিছুটা চাপের কাটতে চলেছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে কিন্তু আর্থিক লোকসানের সম্মুখীন হতে হবে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। দুপুরের পর আজকের দিনে অলসতা আপনার কাজে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ আজকে কিন্তু আপনি আপনার কাজটিকে কমপ্লিট করতে নাও পারেন। আজ আপনার শত্রু বা আপনার প্রতিপক্ষ আপনার কাজে কিছুটা বাধা দিতে পারে, তাই অবশ্যই চোখ কান খোলা রেখে সচেষ্ট থাকুন এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করুন বা তার একটা সঠিক পরিকল্পনা করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। দেখবেন আপনি লাভবান হবেন। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 4, শুভ রং হলো নীল এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বেলা 11:25 থেকে দুপুর 2:38 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। সিংহ রাশি, সিংহ লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে। আজ কোনো কারণে যদি কোনো মানসিক অশান্তি থেকে থাকে দীর্ঘদিন ধরে, সেই মানসিক অশান্তি থেকে কিন্তু আজকের দিনে মুক্তি লাভ ঘটবে, তার পাশাপাশি মানসিক শান্তি কিন্তু আজ আপনি ফিরে পাবেন। আজ কোনো নতুন বা পুরনো রোগ বা অসুখ থেকে আপনার মুক্তি লাভ হতে পারে,
অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কোনো কঠিন রোগে বা জটিল রোগে আপনি আক্রান্ত হয়ে থাকেন, বহুদিন ধরে হয়তো কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু সেই কঠিন রোগ থেকে বা আপনার মুক্তি হতে পারে এবং সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তার পাশাপাশি আজকের দিনে যদি আপনার কোনো অপারেশন থেকে থাকে সেক্ষেত্রেও আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আজ কিন্তু দিনটা আপনার জন্য বেশ ভালো এবং সার্বিকভাবে কিন্তু আপনি সাফল্য পাবেন। আজকের দিনে ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, ব্যবসায় লাভের সুযোগ থাকছে, তাই অবশ্যই চোখ কান খোলা রাখার চেষ্টা করুন। চোখ কান খোলা রেখে কিন্তু যে কোনো ধরনের সিদ্ধান্ত নিন, সেটাই আপনার জন্য ভালো হবে। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ কেউ আপনার কাজের প্রশংসা করতে পারে এবং যার কারণে আপনার মান সম্মান আজকের দিনে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। আজ সার্বিকভাবে যে কোনো ক্ষেত্রে চাইলে আপনি ইনভেস্ট বা বিনিয়োগ করতে পারেন, তাতে আপনি লাভবান হতে পারেন, অর্থাৎ লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। সার্বিকভাবে সারা দিনটাই বেশ ভালো থাকবে, তাই পারলে অতিরিক্ত কাজ করার চেষ্টা করুন। আজ কিন্তু অত্যধিক পরিমাণে বেশি কিছু উপার্জন করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। এই দিক থেকে ওভারঅল আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আজ বাড়ির কোনো কাজ শেষ করার কথা ভাবতে পারেন, অর্থাৎ গৃহের কোনো আটকে থাকা কাজগুলো আজকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা বেশ শুভপ্রদ। কর্মের জায়গায় আজ দিনটা বেশ ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে, তবে আজকের দিনে কিন্তু মাইগ্রেনের সমস্যা আপনাকে কিছুটা ভুগতে হতে পারে, তাছাড়াও ঠান্ডা লাগার সমস্যায় আপনাকে আজকের দিনে কিন্তু কিছুটা কষ্ট পেতে হবে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে জীবনসঙ্গীকে বোঝার এবং জানার চেষ্টা করুন, একে অন্যের সুখ দুঃখ নিয়ে ভাগিদার হওয়ার চেষ্টা করুন, দুজনে একে অপরের সাথে সব কিছু বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করুন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের সম্পর্ক আরও মজবুত হবে। তাছাড়া দাম্পত্য জীবন আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে, কিছুটা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে চাপ অনুভব করবেন, প্রেমের সম্পর্ক নিয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, উদ্বেগ উৎকণ্ঠা মনের মধ্যে কাজ করতে পারে। অবশ্যই জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন, দেখবেন আপনি রিল্যাক্স ফিল করছেন। তার পাশাপাশি আজকের দিনে জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, আজ প্রেমজ বিবাহের সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। আজ প্রেমের সম্পর্কের কথা বাড়ির গুরুজনদের কাছে রাখতে পারেন, তাদেরকে জানাতে পারেন, সেই দিক থেকেও কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে বা শুভপ্রদ। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ কিছুটা চাপের বা কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাতে হবে, পড়াশোনার ক্ষেত্রে মন না বসা, পড়াশোনায় একটা অমনোযোগিতা, এই ধরনের বিষয়গুলো কিন্তু ইন্ডিকেট করছে। তার পাশাপাশি আজকের দিনে কোথাও যদি অ্যাডমিশন নেওয়ার থাকে, আজকের দিনটাকে হোল্ড করে যাওয়াই কিন্তু বেটার হবে। আজকের দিনে এই ধরনের কোনো শুভ কাজ কিন্তু করা আপনার জন্য খুব একটা শুভপ্রদ হবে না, এই বিষয়টাকে মাথায় রাখার চেষ্টা করুন। আজ কোনো কারণে পড়াশোনার ক্ষেত্রে মন বসাতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে পারিবারিক অশান্তি বা পারিবারিক চাপ অথবা প্রেম জীবন নিয়ে কিছুটা সমস্যা, এই ধরনের বিষয়কে কেন্দ্র করে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তাই অবশ্যই চেষ্টা করুন এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলার, সেটাই আপনার জন্য ভালো। তার পাশাপাশি আরও কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন সোশ্যাল মিডিয়া, টিভি, এই ধরনের বিষয়গুলোর প্রতি একটা আসক্তি বেড়ে যেতে পারে, যার কারণে কিন্তু পড়াশোনার প্রতি একটা অনীহা তৈরি হবে, এই দিক থেকে অবশ্যই একটুখানি দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে আর্থিক বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে, আর্থিক লোকসানের সম্মুখীন হতে পারেন, এই দিক থেকে অবশ্যই সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন। তাছাড়া ওভারঅল দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 8, শুভ রং হলো সাদা এবং আজকের দিন আপনার জন্য শুভ সময় হলো দুপুর 1:40 থেকে রাত 9:50 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কন্যা রাশি কন্যা লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে। আজ প্রেম জীবন নিয়ে কিছুটা উত্থাল পাতাল পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে দিনের প্রথম ভাগে কিন্তু প্রেম জীবন নিয়ে একটা সংশয় বা সম্পর্ক নিয়ে একটা সন্দেহের দানা বাঁধতে পারে আপনার মনের মধ্যে, তবে বেলা বাড়ার সাথে সাথে দিনের শেষ ভাগে কিন্তু প্রেম জীবন নিয়ে যাবতীয় টানাপোড়েনের অবসান ঘটবে এবং প্রেম জীবনে কিন্তু সুখ ফিরে আসবে। তার পাশাপাশি প্রেম জীবন নিয়ে যদি দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝি চলে থাকে, সেই সমস্যা কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত, সেই দিক থেকে কিন্তু আজকের দিনে সফল হবেন বা সাফল্য পাবেন। সেই সঙ্গে আজকের দিনে জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে,
বহুদিন ধরে হয়তো আপনি আপনার মনের কথা আপনার মনের মানুষকে জানাবেন ভাবছেন, আজকের দিনটাকে কিন্তু বেছে নিতে পারেন, আজকের দিনে আপনার মনের মানুষকে আপনার মনের কথা জানাতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই। তবে আজকের দিনে জীবনসঙ্গীর কোনো চাহিদা পূরণ করতে না পারার কারণে বিকেলের দিকে কিন্তু কিছুটা সমস্যা, কিছুটা বাকবিতণ্ডা জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা বেশ ভালো যাবে এই দিক থেকে। আজকের দিনে বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক মজবুত করার দিকে নজর দেওয়া উচিত, অর্থাৎ তাদের সাথে যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে, কোনো ভুল বোঝাবুঝি চলে থাকে, সেক্ষেত্রে আজকের দিনে সেই সমস্যাগুলোকে কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি কোনো ছোটো ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। কাজের ক্ষেত্রে দিনটা বেশ ভালো এবং সহজতর থাকবে। কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক দিক থেকে উভয় ক্ষেত্রে কিন্তু মানসিক শান্তি আজকের দিনে বজায় থাকবে, ফলে কর্মক্ষেত্রে আপনার মন বসবে এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিন্তু সফল হতে পারবেন, সময় মতো আপনার ফেলে রাখা কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন এবং যার কারণে কিন্তু মানসিক শান্তি আপনি ফিরে পাবেন আজকের দিনে। আজ আপনার উপার্জন বৃদ্ধি পাবে, অর্থাৎ আর্থিক দিক থেকে দিনটা বেশ ভালো যাবে। আর তার পাশাপাশি আজকের দিনে কিন্তু সঞ্চয় বৃদ্ধি পাবে, তবে আজ খরচ কমাতে কিন্তু কিছুটা চেষ্টা করতে হবে, অর্থাৎ আজকের দিনে কিন্তু খরচ কিছুটা বাড়তে পারে, এই দিক থেকে আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনার সার্বিকভাবে কিছু সুযোগ আসতে পারে, অপ্রত্যাশিত কিছু সুযোগ আসতে পারে, যার কারণে কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগালে আপনি জীবনে উন্নতি করতে সক্ষম হবেন, তাই অবশ্যই সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ মানুষ আপনার কাজের প্রশংসা করতে পারে কোনো কারণে। আপনার ড্রেসিং সেন্স আজকের দিনে ভালো থাকবে, কোথায় কী পড়ে যাওয়া উচিত না পড়ে যাওয়া উচিত, কোথায় কী কথা বলা উচিত, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের দিনে আপনি নিজেকে নিয়ে একটা আত্মবিশ্লেষণ করবেন এবং যার কারণে কিন্তু আজকের দিনে সার্বিকভাবে আপনি সাফল্য পাবেন। অবশ্যই এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আজ বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করার সুযোগ পাবেন এবং সেই ভ্রমণ আপনার জন্য বেশ লাভদায়ক হবে। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো যাবে, আজ নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন ও পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেশ ভালো ফল পাবেন, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগিতা বৃদ্ধি পাবে। যদি পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কোনো টানা পড়েন, ঝামেলা অশান্তি চলে থাকে, সেই বিষয়গুলো কিন্তু আজকের দিনে মিটে যাবে। তাছাড়াও আজকের দিনে নতুন কোথাও অ্যাডমিশন হতে পারেন, সেক্ষেত্রেও আজকের দিনটা বেশ ভালো যাবে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ স্বাস্থ্যজনিত সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে আজ, তাই খাওয়া দাওয়ার প্রতি একটুখানি সাবধানতা অবলম্বন করুন। খাওয়া দাওয়ার প্রতি আজকের দিনে বিশেষভাবে নজর দিতে হবে। আজ পেটের সমস্যা, লিভারের সমস্যায় কিন্তু কিছুটা ভুগতে হতে পারে, এছাড়াও কিডনি ওরিয়েন্টেড কোনো প্রবলেম দেখা দিতে পারে আজকের দিনে, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজ জুয়া সাতটাতে কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন, আজ আর্থিকভাবে লাভবান হবেন। যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিনটা বেশ ভালো কাটতে চলেছে, তবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ কিছুটা চাপে, আজ আর্থিক লোকসানের সম্মুখীন হতে পারেন। যারা শেয়ারে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ কিছুটা চাপের কাটতে চলেছে, আজ শেয়ারে যার সাথে ব্যবসা করছেন তার সাথে আজকের দিনে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে এবং যার কারণে ব্যবসায়িক দিক থেকে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 6, শুভ রং হলো আকাশি এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 2:20 থেকে রাত 8:39 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। তুলা রাশি তুলা লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে। আজ আপনি আপনার পরিবারে কোনো সমস্যা থেকে থাকলে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধানের জন্যে অবশ্যই পারিবারিক দিক থেকে এই বিষয়টার উপর নজর দেওয়া উচিত, সেটাই আপনার জন্য ভালো হবে। ব্যবসার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে দিনটা আজকে প্রতিকূল যাবে, অর্থাৎ আজকের দিনটা কিন্তু কিছুটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হবে বা ব্যবসায়িক দিক থেকে কোনো সমস্যা দেখা দিতে পারে। আজ ম্যানেজমেন্ট বা আর্থিক হিসেব নিকেশ এই দিকে নজর রাখার চেষ্টা করুন, অবশ্যই তাহলে কিন্তু সার্বিকভাবে সাফল্য পাবেন, না হলে কিন্তু ব্যবসায়িক দিক থেকে কিছুটা লোকসানের সম্মুখীন হতে পারেন।
এই ধরনের বিষয়ের উপর অর্থাৎ এই ধরনের বিষয় অন্যের উপর ভরসা করে থাকতে যাবেন না আজকের দিনে, না হলে কিন্তু প্রতারিত হতে পারেন। আজ দিনটি সার্বিকভাবে আপনার জন্য মিশ্র ফলদায়ী থাকতে চলেছে। আজ ভাগ্যের ভরসায় থাকতে যাবেন না, কে কী বললো তা না দেখে নিজের কাজ নিজে করে যাওয়ার প্রয়াস করুন, তাহলেই কিন্তু আজকের দিনে সফলতা পাবেন খুব সহজে। আজ কোনো কারণে আপনার খরচ কিছুটা বাড়বে এবং তা আপনার কাছে অহেতুক মনে হতে পারে, যার কারণে আপনার কিন্তু সর্বশেষ অর্থাৎ দিনের শেষ ভাগে চিন্তা কিছুটা বাড়বে। আজ বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র বা আসবাবপত্র ক্রয়ের কারণে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বহুদিনের ইচ্ছে বা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আজ শৌখিন কোনো দামি জিনিসপত্র ক্রয় বা গাড়ি ক্রয় এই ধরনের বিষয়গুলোর ওপর কিন্তু আজকের দিনে খরচ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য নিয়ে আজকের দিনে একটুখানি বেশি সচেতন থাকার চেষ্টা করুন এবং কোনো সমস্যায় পড়লে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে কিন্তু হাঁটুর ব্যথা বেদনায় আপনাকে কম বেশি ভুগতে হতে পারে, তাছাড়াও পেশির টান এই ধরনের কিছু সমস্যায় আপনাকে ভুগতে হবে। অবশ্যই সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজ পড়াশোনার জায়গায় কিছুটা সমস্যা তৈরি হতে পারে। পড়াশোনা বিষয়কে কেন্দ্র করে আজ বন্ধু বান্ধবীদের সাথে কিছুটা সমস্যায় বা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, যার কারণে কিন্তু সাময়িকভাবে কিছুটা সমস্যা তৈরি হবে। তবে পড়াশোনার ক্ষেত্রে আজ মনোযোগিতা বৃদ্ধি পাবে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে আজকের দিনে সেক্ষেত্রে সার্বিকভাবে সাফল্য পাবেন। তার পাশাপাশি আজকের দিনে যে কোনোভাবে আজ পড়াশোনার ক্ষেত্রে আপনার মান সম্মান কিছুটা বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে আপনার জন্য। আজ দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা অশান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে। আজ দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন। আজ আত্মীয় স্বজনের কারণে কিন্তু গৃহে একটা বিবাদ, গৃহের পরিবেশ অশান্ত বা উত্তপ্ত হয়ে ওঠা, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আপনি। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে, অবশ্যই সচেতন থাকুন। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে পার্টনারের সাথে সম্পর্ক মজবুত করে চলার চেষ্টা করুন। আজ কিন্তু প্রেম জীবনে কিছুটা সমস্যা রয়েছে, তবে নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে, তার পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আজকের দিনে ফিরে আসতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে আজকে বিবাহ সংক্রান্ত বিষয় কথাবার্তা এগোনো যেতে পারে, সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি শেয়ার মার্কেটে আজকের দিনে অর্থ বিনিয়োগ করলে আপনি সার্বিকভাবে লাভবান হবেন। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে। কর্মক্ষেত্রে আজ প্রমোশন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। কর্মের জায়গায় আজ সুনাম বৃদ্ধি পাবে, মান সম্মান অর্জন করতে পারবেন বা মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা হলো 4, শুভ রং হলো বেগুনি এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বেলা 11:35 থেকে দুপুর 3:53 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য মোটামুটি শুভপ্রদ যাবে। আজ আপনার নতুন বুদ্ধির বিকাশ হবে, তার পাশাপাশি নতুন নতুন যে কোনো ধরনের জিনিস শেখার প্রতি আজকের দিনে আপনার কিন্তু কিছুটা আগ্রহ বাড়বে। আজ জামা কাপড়ের ব্যবসা, বস্ত্রালয় কিংবা গার্মেন্টস এই ধরনের কোনো ব্যবসা বা কাজের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটা বেশ ভালো কাটবে। তবে আজ সার্বিকভাবে ব্যবসায়িকভাবে দিনটা কিন্তু মিশ্র থাকবে, তাই ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাই করুন না কেন, সেক্ষেত্রে কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে। ভাবনা চিন্তা করে কিন্তু যে কোনো সিদ্ধান্তে আসা বা পৌঁছানো উচিত হবে, না হলে কিন্তু আজকের দিনে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলা এই ধরনের কিছু সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসায়িক দিক থেকে অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। আর্থিক লেনদেন করার ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা জরুরি, না হলে কিন্তু আর্থিকভাবে আজকে কিন্তু কিছুটা লোকসানের সম্মুখীন হতে পারেন। আজ আপনার ব্যবসায়িক দিক থেকে প্রোডাক্টের রিপ্যাকেজিং বা মার্কেটিং ইত্যাদির দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কাজের জায়গায় নিজের কাজে মগ্ন থাকার চেষ্টা করুন, তাতেই আপনি লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনার সুনাম অর্জন বৃদ্ধি পাবে, তার পাশাপাশি আজকে কিন্তু কর্মক্ষেত্রের বেতন বৃদ্ধি বা প্রমোশন হওয়ার সম্ভাবনাও অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে।
যারা বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজ পারিবারিক দিক থেকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, পারিবারিক জীবনে কিন্তু একটা চাপা টেনশন কাজ করবে, বাড়ির গুরুজনদের সঙ্গে আপনার মতানৈক্য ঝামেলা বা অশান্তি দেখা দিতে পারে, এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। আজকের দিনে পরিবারের সদস্যদেরকে নিয়ে কোথাও তীর্থযাত্রা করতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পরিবারের দায়িত্ব ও কর্তব্য পালনে আজকের দিনে কিন্তু আপনি সচেষ্ট থাকবেন, পরিবারে আপনার ভ্যালু অর্থাৎ আপনার গুরুত্ব কিন্তু আজকের দিনে কিছুটা বাড়বে, আপনার অনুপস্থিতি কিন্তু আজকের দিনে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা পরিলক্ষিত হবে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। পরিবারে কোনো শুভ কাজ কিংবা মাঙ্গলিক কাজকর্ম হতে পারে আজকের দিনে, আগত দিনের খরচের জন্য সঠিক প্ল্যানিং করার দিকে নজর দিন, সেটাই আপনার জন্য ভালো। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো কাটবে, পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকের দিনে উন্নতি হবে, পড়াশোনায় আজকের দিনে মনোযোগিতা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন এবং প্রেম জীবন উভয় ক্ষেত্রেই আজকের দিনে আপনার জীবনসঙ্গীকে আপনার মনের যে কোনো চাপা কথা কিন্তু বলতে পারেন বা শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে কিছুটা রিল্যাক্স ফিল করবেন। তবে আজকের দিনে প্রেম জীবনে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে বিকেলের পরবর্তী সময়, এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া দাম্পত্য জীবনে আজকের দিনে সুখ শান্তি বজায় থাকছে, তেমন কোনো সমস্যা নেই। আজ সন্তানের কারণে কিন্তু পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট বা বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই দিক থেকে আজকের দিনে কিছুটা সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা জরুরি। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন, না হলে আজ লটারি সূত্রে ফাটকাভাবে কিন্তু কিছুটা অর্থ লোকসান হতে পারে, অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। তবে আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন, সার্বিকভাবে কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হবেন। মামলা মোকদ্দমায় আজকের দিনে জয়লাভের সম্ভাবনা রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 9, শুভ রং হলো গোলাপি, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো 6:27 থেকে 12:48 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। ধনুরাশি ধনুলগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে। আজ আপনি যে কোনো ধরনের ধার্মিক কাজের প্রতি আস্থা কিছুটা বাড়াতে সক্ষম হবেন, বা ধার্মিক কাজের প্রতি আপনার আস্থা আজকের দিনে কিন্তু কিছুটা বাড়বে। সেই সঙ্গে আজকের দিনে গৃহে কোনো আনন্দ অনুষ্ঠান বা ধার্মিক কাজকর্ম হতে পারে, সে তার পাশাপাশি আজকের দিনে কোনো তীর্থস্থানে ভ্রমণও করতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। সেই সঙ্গে আজকের দিনে কিন্তু আপনার জীবনে সদ্গুরুর সান্নিধ্য আপনি পেতে পারেন বা সদ্গুরু লাভ হতে পারে, এবং সেই দিক থেকে আজকের দিনে কিন্তু বেশ কিছু নতুন জ্ঞান আহরণ করতে পারবেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আজ সামাজিক কাজকর্মের মাধ্যমে আপনি লাভবান হতে পারবেন, সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন, তার পাশাপাশি আজকে অচেনা কাউকে কোনো ক্ষেত্রে বা কোনো বিষয় নিয়ে সাহায্য করতে পারেন, এবং এই অচেনা কাউকে সাহায্য করার কারণে একটা অন্য লেভেলের কিন্তু মানসিক শান্তি আপনার মধ্যে আপনি ফিরে পাবেন বা মানসিক শান্তি অনুভব করবেন, এবং যার কারণে ওভারঅল সারা দিনটা কিন্তু আপনার জন্য বেশ ভালো কাটবে। ধাতুর বস্তু, হাতের তৈরি জিনিস বা ম্যানুফ্যাকচারিং বা মাইনিং ইত্যাদি কাজের সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো কাটবে। যারা ঘরে থেকে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো। হস্তশিল্পের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো যাবে, আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, ব্যবসায়িক দিক থেকে আজকের দিনটা কিছুটা চাপের, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, তবে নতুন কোনো ব্যবসা আজকের দিনে শুরু করা যেতে পারে, সেক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসা বা মেডিসিন স্টোর, এই ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা অত্যন্ত ভালো কাটতে চলেছে। আজ নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন, নিজেকে নিয়ে চিন্তাভাবনা করার চেষ্টা করুন, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। আজকের দিনে আত্মবিশ্লেষণের মাধ্যমে আপনি কিন্তু লাভবান হতে পারেন, তাই নিজের ভুল ত্রুটিটাকে ধরার চেষ্টা করুন এবং নিজেকে শোধরানোর চেষ্টা করুন, সেটাই কিন্তু আপনার জীবনে আজকের দিনে উন্নতির মূল চাবিকাঠি হয়ে দাঁড়াবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজকের দিনে সুখ শান্তি বজায় থাকছে, দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই।
তবে সন্তানের কারণে কিন্তু আজ দাম্পত্য জীবনে সন্ধ্যার পরবর্তী পর্যায়ে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সন্তানকে কেন্দ্র করে দুজনের মধ্যে কি কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি বা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। এই দিক থেকে আজকের দিনে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। আজ পাড়া প্রতিবেশীর সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বা আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে সদা সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। প্রেম জীবনে আজ রোমান্টিক ভাবটা বজায় থাকবে। নতুন কোনো প্রেম আজকের দিনে আপনার জীবনে আসতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ সংক্রান্ত বিষয় কথাবার্তা বা আলোচনা এগোনো যেতে পারে। তবে অবশ্যই একটুখানি খোঁজ খবর করে, যাচাই বাছাই করে কিন্তু যে কোনো ধরনের সিদ্ধান্তে উপনীত হবেন, সেটাই আপনার জন্য ভালো। দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে আজকের দিনটা বেশ ভালো যাবে, কথাবার্তা আলোচনা করতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। অবশ্যই আজকের দিনে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই জীবনসাথীর খেয়াল রাখুন এবং জীবনসঙ্গীর চাওয়া পাওয়ার দিকে কিন্তু আজকের দিনে নজর রাখার চেষ্টা করা উচিত। পারিবারিক জীবনে আজ সকলে সকলের প্রতি কৃতজ্ঞ থাকবেন। কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মের ক্ষেত্রে আজকের দিনে সফলতা আসবে এবং সার্বিকভাবে আপনি উন্নতি করতে সক্ষম হবেন। উৎসাহ ও জোশ আজকের দিনে কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় থাকবে আপনার মধ্যে, এবং যার কারণে যে কাজেই হাত দেবেন আপনি খুব সহজেই সেই কাজটাকে কিন্তু কমপ্লিট করতে পারবেন বা সফল হবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন। আজ পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি, নতুন কোথাও অ্যাডমিশন নেওয়া, এই ধরনের কোনো শুভ কাজ কিন্তু কমপ্লিট হতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আজকের দিনে পারিবারিক দিক থেকে গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে একটুখানি বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু কিছুটা সমস্যা আজকের দিনে বাড়তে পারে। এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখা উচিত। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো নীল, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 9:22 থেকে বেলা 11:52 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মকর রাশি মকর লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে। আজ আপনি আপনার বন্ধুবান্ধবীদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। দীর্ঘদিন ধরে যদি কোনো ভুল বোঝাবুঝি বা ঝামেলা অশান্তি চলে থাকে, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে সেই সমস্ত সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। সার্বিকভাবে আজকের দিনে কিন্তু সাফল্য পাবেন। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, ফ্রিল্যান্সার বা আপনি যদি কোনো ধরনের সার্ভিস প্রদান করে থাকেন বা যদি কোনো কনসালটেন্সি এজেন্সি এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটবে। আজ কিন্তু সার্বিকভাবে এই দিক থেকে দিনটা বেশ ভালো। আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে, অর্থাৎ উপার্জন বাড়ানোর কিন্তু কিছুটা সুযোগ আজকের দিনে আপনি পাবেন। যারা বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন, কোনোভাবেই কর্ম পাচ্ছেন না, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু কর্মপ্রাপ্তি হতে পারে আপনার, বা আজকের দিনে যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনে সাফল্য পাবেন। আজ পার্সোনাল লাইফে বেশি মগ্ন থাকবেন, অর্থাৎ নিজের জীবন সম্পর্কে কি করবেন, কি করা উচিত, এই ধরনের বিষয় নিয়ে কিন্তু চিন্তাভাবনা অত্যন্ত বেশি মাত্রায় কাজ করবে, এবং যার কারণে কিন্তু কিছুটা কল্পনার জগতে আজকের দিনে বিরাজ করবেন। অর্থাৎ বাস্তবের বাইরে বেরিয়ে গিয়ে কল্পনার জগতে বিরাজ করার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু কমপ্লিট হওয়া কাজগুলো কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। এই দিক থেকে আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে খুশি বাড়ানোর জন্য যথাসম্ভব প্রয়াস করবেন এবং কিছুটা সফল হতে পারবেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তি থেকে থাকলে আজকের দিনে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত, বা যদি বৈবাহিক কোনো ঝামেলা সেপারেশন পর্যন্ত গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে সেই ঝামেলাটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই কিন্তু ভালো হবে, এবং সার্বিকভাবে আজকের দিনে আপনি কিছুটা সফল হতে পারেন। আজ যে কোনো ধরনের ড্রেসিং সেন্স বা কমন সেন্স পজিটিভ থাকবে, অর্থাৎ কারোর সাথে দেখা করতে চাইছেন বা দেখা করতে যাবেন বা কোনটা আলটিমেটলি করা উচিত না উচিত, এই বিষয়গুলো কিন্তু আজকের দিনে আপনি খুব পজিটিভলি হ্যান্ডেল করতে পারবেন। আজ কিছু সামাজিক কাজকর্মের মাধ্যমে আপনি সুফল পাবেন এবং লাভবান হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে, তাই চেষ্টা করুন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার, সেটাই আপনার জন্য ভালো হবে। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা অনুকূল থাকবে এবং পরিশ্রমের মাধ্যমে আজকের দিনে সফল হতে পারবেন। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকের দিনে ভালো রেজাল্ট করতে সক্ষম হবেন এবং সার্বিকভাবে কিন্তু দিনটা বেশ ভালো যাবে।
কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, যারা অন্যের অধীনে কর্ম করেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় আজকের দিনে কিন্তু বিভিন্ন ধরনের বেশ কিছু ভালো ঘটনা ঘটবে। আজকের দিনে প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি বেতন বৃদ্ধি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, সেদিক থেকেও কিন্তু আজকের দিনে সফলতা লাভ করবেন। বা বহুদিন ধরে আপনি হয়তো আপনার কর্ম পরিবর্তন করবেন ভাবছেন, সেক্ষেত্রেও আজকের দিনে কিন্তু সেই প্রয়াসটা করা যেতে পারে, সেক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে কম বেশি আপনাকে সমস্যা ভোগ করতে হবে, বিশেষ করে হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার এই ধরনের কোনো সমস্যায় কিন্তু আপনাকে কম বেশি আজকের দিনে কষ্ট পেতে হবে। যাদের সুগার রয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। তাছাড়াও রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 5, শুভ রং হলো লাল, এবং আজকের দিন আপনার জন্য শুভ সময় হলো সকাল 7:34 থেকে দুপুর 1:28 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো কাটতে চলেছে। আজ জায়গা জমি ক্রয় বিক্রয় বা জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধানের চেষ্টা করা উচিত, সেই দিক থেকে কিন্তু আজকের দিনে সার্বিকভাবে সাফল্য পাবেন। তার পাশাপাশি জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রেও আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। কমিশনমূলক কাজের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, অর্থাৎ এমন কোনো কাজের সাথে আপনি যদি যুক্ত থাকেন যেখানে কমিশনে আপনি টাকা আর্ন করেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আর্থিক উপার্জন কিন্তু আজকের দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি যেসব কাজে অধিক কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে, সেসব কাজের সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা অত্যন্ত ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ব্যবসার সাথে আপনি যদি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। তবে আজকের দিনে কিন্তু একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে, চোখখান খোলা রেখে কিন্তু ব্যবসায়িক দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করার জরুরি রয়েছে, না হলে কিন্তু সাময়িকভাবে কিছুটা সমস্যায় পড়তে পারেন, অযথা দুর্নাম বা বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। আজ আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন, বা আপনি যদি বহুদিন ধরে কারোর কাছে অর্থ পান কোনোভাবে আদায় করতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে তাগাদা করতে পারেন, আজকের দিনে সেই আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। কোথাও যদি আপনি লোনের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে খুশির খবর পেতে পারেন, অর্থাৎ আপনার লোনটা কিন্তু পাস হতে পারে, বা হয়তো আপনার বড় কোনো অর্থের প্রয়োজন বড় ধরনের, সেক্ষেত্রে আপনি যদি আজকের দিনে কারোর কাছে সাহায্য চান, সেক্ষেত্রেও কিন্তু খুব সহজেই আপনি টাকাটা পেয়ে যাবেন। আজ ভবিষ্যতের জন্য কোনো প্ল্যান করতে পারেন, সার্বিকভাবে সফল হবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আজকের দিনে করা যেতে পারে, সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজ আপনাকে কেউ টেনশন দেওয়ার প্রয়াস করতে পারে বা কোনো কারণে আপনার চিন্তা বাড়তে পারে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সচেতন থাকুন। আজ পারিবারিক সদস্যের প্রতি একটুখানি নমনীয় হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং তাদের খেয়াল তাদের যত্ন নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজকের দিনে আপনার মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূর করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। দীর্ঘদিন ধরে যদি মনের মধ্যে কোনো চাপা কষ্ট থেকে থাকে, সেটাকে কিন্তু আজকে বের করার চেষ্টা করুন, অর্থাৎ কাছের মানুষের কাছে কিন্তু সেই কষ্টগুলোকে প্রকাশ করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ সারাদিনই কম বেশি মানসিক অশান্তি, অজ্ঞাত কোনো ভয় ইত্যাদি কিছুটা আপনার মনের মধ্যে থাকবে, তার পাশাপাশি বিভিন্ন কিছু নিয়ে সংশয় বা সন্দেহ দানা বাঁধতে পারে। বিশেষ করে দাম্পত্য জীবন নিয়ে কিন্তু আজ মনের মধ্যে অযথাই কিছুটা সন্দেহ দানা বাঁধতে পারে, যার কারণে কিন্তু দাম্পত্য জীবনে একটা চাপা টেনশন চাপা কষ্ট আপনি অনুভব করবেন। তবে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, তার পাশাপাশি অদূর ভবিষ্যৎ নিয়ে কোনো সুন্দর পরিকল্পনা করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনি কি বলছেন না বলছেন সেই বিষয়ের প্রতি, কারণ আজকের দিনে আপনার মুখ থেকে এমন কিছু বাক্য বেরোতে পারে যার কারণে কিন্তু আপনার পছন্দের মানুষটির মনে আঘাত লাগতে পারে, এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত, যাতে সেই ঝামেলাটা বা সেই ঝগড়াটা খুব বেশি মাত্রায় না হয়, এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিছুটা চাপের, আজকের দিনে কিন্তু আশা অনুযায়ী রেজাল্ট করতে পারবেন না বা আশা অনুযায়ী পড়াশোনায় মন বসাতে পারবেন না, এবং যার কারণে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাতের সম্ভাবনা রয়েছে।
আজ গৃহে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজ লটারির সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 2, শুভ রং হলো হলুদ এবং আজকের দিন আপনার জন্য শুভ সময় হলো সকাল 8:39 থেকে সকাল 9:31 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মীন রাশি, মীন লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে। আজ আপনি সন্তান সুখ পাবেন, তার পাশাপাশি আজকের দিনে সন্তানের কারণে ভাগ্যোন্নতি ঘটবে আপনার। সন্তানের কারণে কিন্তু আজ আপনি কিছুটা আনন্দিত হবেন। সেই সঙ্গে আজকের দিনে আপনি আপনার পিতামাতার দিক থেকেও বিভিন্ন ধরনের সহযোগিতা পাবেন এবং তাদের সহযোগিতার কারণে কিন্তু আজকের দিনে বড় বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন। সেই সঙ্গে আজ মায়ের দিক থেকে কোনো সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে রয়েছে, অর্থাৎ মায়ের দিক থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে। এই ধরনের শুভ ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আপনার যদি বহুদিন ধরে কোনো মনে ক্ষোভ বা রাগ এই ধরনের কোনো কষ্ট চাপা পড়ে থাকে, সেক্ষেত্রে আজ আপনি আপনার নিজের মনের কথা বা মনের রাগ ক্ষোভ কষ্ট এই বিষয়গুলোকে কিন্তু অন্যের কাছে শেয়ার করতে পারেন। সেটা যে কেউ হতে পারে, সেটা হতে পারে আপনার বন্ধুবান্ধব, হতে পারে আপনার জীবনসঙ্গী, বা হতে পারে আপনার বাড়ির কোনো গুরুজন ব্যক্তি বা আপনার পিতামাতা। তাদের সাথে আপনার সেই মনের দুঃখ কষ্টটাকে শেয়ার করার চেষ্টা করুন, ভাগ করে নেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার মানসিক কষ্ট কিন্তু আজকের দিন অনেকটাই লাঘব হবে এবং মানসিক দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনি কিছুটা শান্তি অনুভব করবেন। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ আরামদায়ক এবং শান্তিতে কাটতে চলেছে। ব্যবসায়িক দিক থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যদি আপনি জড়িয়ে থাকেন, সেই বিষয় থেকে কিন্তু আজকের দিনে মুক্তি লাভ ঘটবে। তার পাশাপাশি ব্যবসায়িক দিক থেকে কোনো যদি শত্রুতা থেকে থাকে, আজকের দিনে কিন্তু আপনি শত্রু বিজয় হয়ে উঠবেন, অর্থাৎ শত্রুদের দিক থেকেও কিন্তু আজকের দিনে কিছু পজিটিভ আপনি পেতে পারেন। দীর্ঘদিন ধরে যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আজকের দিনে সেই আইনি সমস্যা থেকে মুক্তি লাভ ঘটবে। দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে থাকলে সেই মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা আজকের দিনে প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি কোনো ফৌজদারি মামলা মোকদ্দমার হিয়ারিং থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনে কিছু শুভ ফল পেতে পারেন। আজ কারোর সাথে কোনো প্রকার লড়াই ঝগড়া করতে যাবেন না, যে কোনো ধরনের বাগবিতণ্ডা থেকে আজকের দিনে দূরে থাকাই শ্রেয় হবে। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার বেশ ভালো যাবে, ভাগ্য আপনার সহায় থাকবে। আজ বহুদিনের পুরনো আটকে থাকা অর্থ কিন্তু আপনি ফিরে পেতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। তবে আজ কোনো কাজ করার পূর্বে আপনি যে কোনো পরিকল্পনা করে কিন্তু কাজটিকে সম্পন্ন করার চেষ্টা করুন এবং চেষ্টা করুন আপনার এই পরিকল্পনা কিন্তু অন্য কাউকে না বলার, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। আজ হঠাৎ করেই আচমকা অর্থ আগমন ঘটতে পারে আপনার জীবনে। কাজের জায়গায় যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে দিনটি আপনার জন্য বেশ সহজতর হতে চলেছে। তবে আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে সহকর্মীদের দিক থেকে আজকের দিনে কম বেশি সমস্যা আপনাকে কিন্তু ফেস করতে হবে। আজকের দিনে খরচ আপনার কিছুটা বাড়তে পারে, খরচের দিকে একটুখানি লাগাম দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই সঞ্চয়ের দিকে মন দিন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ কোনো কিছু নিয়ে রিসার্চ করার প্রয়াস করুন, সেটা আপনার জন্য ভালো। গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো যাবে, নাম সুনাম কিন্তু আজকের দিনে বাড়বে, সামাজিক প্রতিপত্তি প্রতিষ্ঠা এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য আজ মোটামুটি ভালো থাকবে। তবে অবশ্যই আজকের দিনে কিন্তু কায়িক পরিশ্রমের কারণে স্বাস্থ্যজনিত কিছুটা সমস্যা সাময়িকভাবে দেখা দিতে পারে। আজ ছোটোখাটো ভ্রমণ হতে পারে আপনার জন্যে। তার পাশাপাশি পারিবারিক দিক থেকে দিনটি বেশ সুখের থাকবে। আজ আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে দিনটিকে অতিবাহিত করতে সক্ষম হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজকে মোটামুটি সুখ শান্তি বজায় থাকবে এবং রোমান্টিকতায় ভরপুর থাকবে আজকের দিনটা। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সাময়িকভাবে একটু কিছু সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হতে পারে, প্রেম জীবন নিয়ে একটা উত্থাল পাতাল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করেই পুরনো কোনো কথাকে কেন্দ্র করে কিন্তু সম্পর্কের অবনতি, ঝামেলা, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন দুজনে। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখুন এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা বেশ ভালো যাবে, তবে অবশ্যই নিজের নেগেটিভ চিন্তাভাবনাকে ত্যাগ করে পজিটিভলি সব কিছুকে ভাবুন, পজিটিভভাবে সব কিছু করার চেষ্টা করুন, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে।
অবশ্যই এই দিক থেকে আজকের দিনটা কিন্তু বেশ ভালো যাবে। তাছাড়াও আপনি যদি নিয়মিত লটারি কাটেন, আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু লটারি সূত্রে বা ফাটকা কোনো আয় বা জুয়া এই ধরনের কোনো বিষয় থেকে কিন্তু অর্থক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই এই দিক থেকে অবশ্যই আজকের দিনে সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 1, শুভ রং হলো লাল, এবং আজকের দিন আপনার জন্য শুভ সময় হলো বেলা 10:41 থেকে দুপুর 12:35 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।